7 দিন আগেও ছিল ছায়া ঘেরা বসত ভিটা, ফসলি জমি, হাঁস মুরগি, গরু ছাগল আর সংসারের সব আসবাবপত্র ছিল অনাবিল সুখ আর স্বাচ্ছন্দ্য। নদী গর্ভে বিলীন হয়েছে ফল ফলাদির গাছ, উঠতি ফসল, বসত ভিটা, ফসলি জমি। ভেসে গেছে গবাদি পশু, হাঁস মুরগি। তিস্তা নদীর ভাঙনে আজ তারা সর্বহারা। হাতে নেই টাকা পয়সা, ঘরে নেই খাবার। ভাঙনের কবল থেকে বাঁচানো দু একটি ঘর নিয়ে ঠাই নিয়েছেন অন্যের জমিতে, কিন্তু আর্থিক দন্যতায় তুলতে পারছে না সে ঘরও। গত 26 জুন থেকে 28 জুন পর্যন্ত ভারী বর্ষণ আর উজানের ঢলে বন্যা কবলিত হয়ে পড়ে ডিমলা উপজেলার 6টি ইউনিয়ন। এর মধ্যে ভাঙনের কবলে পড়ে ঝুনাগাছ চাপানি, টাপা খড়িবাড়ি ও খগা খড়িবাড়ি ইউনিয়ন। এই 3 ইউনিয়নের 69টি পরিবারের ঘরবাড়ি, বসত ভিটা আর ফসলি জমি বিলীন হয় তিস্তা গর্ভে। আর বাড়ি 6 দিনের মধ্যে চলে ছিল তিস্তা নদীর পারে। ওখান থেকে 4-5 দিনকার বন্যার কারণে যে নদী আস্তে আস্তে ভাঙি চাপিয়েছিল, জায়গা জমি 7-8 বিঘা চলে গেল। বসত ভিটা যা সাম কাটল যা কিছু ছিল, বাঁশ গাছ সবগুলো চলে গেল। মানুষের জমিটা তো আসে আশ্রয় নিছি, ইয়া বর্তমান আমরা আছি ঘরে উঠে, কোনো সরকার থেকে কোনো ত্রাণ টেনে পাচ্ছি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে না। নদী এলাকায় গরু বাছুর সব ভাসি গেছে অনেকগুলা। তার মধ্যে 30টা পরিবার আসলো। আমার বসত ভিটা গাছপালা যত আসলো আবাদও করছি, আবার ওই বসত ভিটার গাছপালাও আসলো। এই 1 সপ্তাহের মধ্যে এই বসত ভিটার সব চলে গেছে। এখন আমার ভাঞ্জন কোন ধরে যায় রাস্তায় ঘাটে, মানুষের কাঞ্চে খুলি নটকিয়া ঘর নটকিয়া খালি আছে। বর্তমানে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ওই 6টি ইউনিয়নে এখনও পানিবন্দী রয়েছে 3,220টি পরিবার। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত আর পানিবন্দী পরিবারদের আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী ভাঙ্গনের ফলে আমাদের গতকাল পর্যন্ত মোট 69টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই নদী ভাঙনের ফলে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে 2,000 টাকা সহায়তা প্রদান করেছি, এবং আমরা এর মধ্যে কিছু পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছি। আর অন্যান্য আমাদের এই উপজেলায় 6টি ইউনিয়নে মোট 3,220টি পরিবার এখন পানিবন্দী রয়েছে। তো সেই পরিবারগুলোর জন্য আমরা ইতোমধ্যে 48 মেট্রিক টন জিআর চাল আমরা বরাদ্দ প্রদান করেছি, এবং আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ ওনারা চালটি উত্তোলন করে সেটি বিতরণ করার কার্যক্রমটি গ্রহণ করেছেন। নীলফামারী জেলায় চলতি আগাম বন্যায় ডিমলা ও জলঢাকা উপজেলার 5,000 মানুষ পানিবন্দী রয়েছে। সরকারিভাবে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা অপ্রতুল। নদী ভাঙ্গন রোধে টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বানভাসী মানুষেরা। নীলফামারী থেকে মাহমুদ আল হাসান রাফিন, বার্তা 24.com।